গণধর্ষণে অভিযুক্ত দুই বিএসএফ জওয়ানকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল বাগদা থানার পুলিশ। ঘটনার দিন রাতে ঠিক কি ঘটেছিল তা জানতেই অভিযুক্তদের নিয়ে এদিন ঘটনার পুনর্নির্মাণ বলে পুলিশ সূত্রে জানা গেছে। বাগদা সীমান্তে গণধর্ষণের অভিযুক্ত দুই বিএসএফ জওয়ানকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। এদিন পুলিশের আধিকারিকেরা অভিযুক্ত দুই জওয়ানকে নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের জিতপুর এলাকায় যান। ঘটনার দিন রাতে ঠিক কি ঘটেছিল তা পুলিশ আধিকারিকেরা বোঝার চেষ্টা করেন অভিযুক্তদের কাছ থেকে। প্রসঙ্গত, গত 25 আগস্ট রাতে বাগদা থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের জিতপুর ক্যাম্প লাগোয়া এলাকায় একটি পটল ক্ষেতের মধ্যে এক মহিলাকে তার সন্তানের সামনেই গণধর্ষণের অভিযোগ ওঠে বিএসএফের দুই জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে একজন বিএসএফের এএসআই পদে কর্মরত, অপরজন কনস্টেবল পদে কর্মরত। 26 তারিখ বাগদা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন বসিরহাটের বাসিন্দা নির্যাতিতা ওই মহিলা। ঘটনার তদন্তে নেমে 26 তারিখ অভিযুক্ত বিএসএফ জওয়ান এসপি চেরো ও আলতাফ হোসেনকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। 27 তারিখ অভিযুক্তদের বনগাঁ আদালতে হাজির করানো হয়। বিচারক 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। 14 দিনের পুলিশি হেফাজত শেষে গত 3রা সেপ্টেম্বর ফের অভিযুক্তদের বনগাঁ আদালতে হাজির করায় বাগদা থানার পুলিশ। অভিযুক্তদের আইনজীবী আদালতে অভিযুক্ত বিএসএফ জওয়ানদের জামিনের আবেদন জানান। আদালত সেই আবেদন খারিজ করে দেয়। পুলিশ তদন্তের স্বার্থে পুনরায় 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। আদালত পুনরায় 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বর্তমানে অভিযুক্তরা পুলিশি হেফাজতেই রয়েছে। 25 তারিখ রাতে জিতপুরের ঘটনার পর এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাশাপাশি রাজ্য তৃণমূলের প্রতিনিধি দল ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে প্রতিবাদ সভা করার পাশাপাশি গ্রামবাসীদের সাথেও কথা বলেন তারা। এসবের মাঝেই এদিন সকালে বাগদার এসডিপিও বাগদা থানার ওসির উপস্থিতিতে অভিযুক্তদের নিয়ে যাওয়া হয় জিতপুর বিএসএফ ক্যাম্প লাগোয়া ঘটনাস্থলে। পুলিশি ঘেরাটোপে অভিযুক্তরা ঘটনার পুনর্নির্মাণ করে দেখায়। বিএসএফ সূত্রে জানা গেছে আগেই অভিযুক্ত দুই জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত দুজনকে ঘটনাস্থলে বসেই এদিন জিজ্ঞাসাবাদ করতেও দেখা যায় পুলিশ আধিকারিকদের। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা বাগদা ব্লকের এসসি ওবিসি সেলের সভাপতি শিশির বাওয়ালি বলেন, আজকে যেটা যে পুলিশ তারা পুনর্নির্মাণ করেছে সেই বিএসএফকে স্পটে নিয়ে এসেছিল এবং আইন তদন্ত চলছে, আইনের পথে চলছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে বিএসএফ যেটা করেছে সবচাইতে জঘন্যতম কাজ এবং নিন্দনীয় কাজ, যেটা সমাজের বুকে আমরা এই সীমান্তে আমরা বসবাস করি অবহেলিত, আমরা যে আমাদের মহিলারা নির্যাতিত হচ্ছে এটাই সবচাইতে খারাপ জিনিস। এটা আমাদের আমরা মেনে নিতে পারি না এবং এটা খুবই নিন্দনীয়, যেটা খুবই খারাপ কাজ বলে আমরা মনে করি। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।